নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা জানো আমাকে জুয়েলারি ব্লগের জন্য রোজই বেরোতে হয়। তো আমি কিছুদিন আগে শ্যামবাজারে গিয়েছিলাম জুয়েলারি ভিডিও করতে। ফেরার পথে আমার ঘরের জন্য একটা হনুমানজি কিনলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও এই শপটা শেয়ার করি। সামনেই দিওয়ালি আসছে, অনেকেই তোমরা লক্ষ্মী গণেশ কিনতে পছন্দ করছো বা অনেকে ডেকোরেটিভ আইটেম কিনতে চাও, তো এই শপটা দেখো, বেশ রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন জিনিসপত্র মার্বেল ডাইজের উপরে বা মার্বেল ডাস্টের উপরে এই মেটেরিয়ালসগুলো তৈরি হয়েছে, এই ভীষণ সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এছাড়াও তোমরা এখানে চায়না বোল সেট, কাপ প্লেট ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র পাবে, ডেকোরেটিভ সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে। দেখো তোমাদের যদি কোনো লোকাল মার্কেটে এরকম কোনো শপ থাকে তাহলে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো। চলো দেখতে থাকো। দেখো আমি এই হনুমানজিটা কিনলাম, এটার প্রাইস পড়েছে 250। ওই যে হনুমানজিটার দাম কিরকম আছে? কোনটা? ওটা 1200 টাকা। আচ্ছা গণেশটা? গণেশটা ওটা রিডিয়াম গণেশ আছে, অন্ধকারটা গ্লো করবে, এটা রিডিয়াম দেওয়া আছে। এটা কোনটা? নিচেরটা? নিচেরটা। আচ্ছা ওটা কত দাম আছে? ওটা 1200 টাকা। 1200 টাকা গণেশটার দাম আছে। আর উপরের এই বুদ্ধগুলো? এটা 600 টাকা আছে, 500 টাকা আছে। আচ্ছা দাদা, এরকম সাদা গণেশ ছোট সাইজ নেই? একটু সাদা ছোট সাইজ আছে, একটু দেখাবেন? দেখাচ্ছি। এই এই মূর্তিগুলো কিরকম দাম আছে? এটা 3500 টাকা আছে। এটা পেয়ার? হ্যাঁ পেয়ার, এগুলো পেয়ার, এগুলো মেল ফিমেল। তো এই যে ছোট আছে কোনায় দেখবেন, এটা ছোট আছে, 1200 টাকা পেয়ার। এই হ্যাঁ দেখুন, ওইদিকে পেয়ারটা 1200 টাকা আছে। আর এই যে কৃষ্ণ মাখন খাচ্ছে গোপাল, এই গোপাল যে মাখন নিয়ে আছে, এটা 650 টাকা। এটা কাজ করার জন্য দাম বেশি। A বিধান সরণি, গ্রাউন্ড ফ্লোর কলকাতা 4, অপোজিট এম বাজার। শ্যামবাজার এম বাজারের একদম অপোজিটেই আছে।
আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। 500 টাকার উপরে কেনাকাটা করলে তোমরা এখানে 10% ডিসকাউন্ট পাবে, আর 2000 টাকার উপরে কেনাকাটা করলে 15% ডিসকাউন্ট পাবে। দেখো, যদি ভালো লাগে তাহলে এই শপে ভিজিট করতে পারো, বা তোমাদের লোকাল এলাকায় ওরকম অনেক জিনিসই তোমরা পেয়ে যাবে। তো আমি জাস্ট এখানে এসেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যেদিন আমি এসেছিলাম। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন করে আমার সাথে থেকো। আজকের মতো টাটা।